সদস্য সংখ্যা বাড়াতে নয়া স্ট্র্যাটেজি বিজেপির। কালনায় কর্মী সম্মেলনে বার্তা সুকান্ত মজুমদারের। সদস্য হলে অন্নপূর্ণা যোজনায় 3000 টাকা, টাকার প্রলোভনে সদস্য বাড়ানোর প্রচেষ্টা, এমনটাই কিন্তু বলছে বিরোধী শিবির। আপনাদেরকে জানিয়ে রাখবো, যেখানে সামনেই উপনির্বাচন রয়েছে 6টি জায়গায় এবং তারপরেই রয়েছে 26শে নির্বাচনও, তার আগেই বিজেপির এই নয়া স্ট্র্যাটেজি সদস্য সংখ্যা বাড়ানোর ক্ষেত্রে, যেখানে কালনায় কর্মী সম্মেলনে গিয়ে সুকান্ত মজুমদার তিনি যে বার্তা দিয়েছেন যে সদস্য হলে অন্নপূর্ণা যোজনায় মহিলাদের 3000 টাকা দেওয়া হবে। চন্দন সেনগুপ্ত আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন, প্রতিনিধি, আরো বিস্তারিত জানাবে চন্দন। ঘটেছে গতকালকে বিজেপি যে কর্মী বৈঠক ছিল কালনার পুরস্ত্রী হলে, সেখানে কিন্তু সুকান্ত মজুমদার কর্মীদের উদ্দেশ্যে বলে আগামী যে 26শে নির্বাচন আছে সেই নির্বাচনকে লক্ষ্য করে এগিয়ে যেতে হবে এবং অন্নপূর্ণা যোজনায় মানুষকে অন্তর্ভুক্ত করতে হবে। বাড়ি বাড়ি গিয়ে বলুন অন্নপূর্ণা যোজনায় যে অংশগ্রহণ করলে, ফর্ম ফিল আপ করলে 3000 টাকা পাওয়া যাবে, অর্থাৎ টাকার প্রলোভন দেখিয়ে ভোট কেনার চেষ্টা, এমনটাই বলছে বিরোধীরা। সেই নিয়ে কিন্তু কালনার বিধায়ক দেবপ্রসাদ বাগ বলেন এবং মুখপাত্র, তৃণমূলের মুখপাত্র অরূপ চক্রবর্তীও বলেছেন যে কথাটা সেটা হচ্ছে যে রাজ্যে, আমাদের রাজ্য ছাড়া বাকি যে রাজ্যগুলোতে অন্নপূর্ণা যোজনা চলছে সেই অন্নপূর্ণা যোজনার তালিকায় কতজন আছে, তারা কতজন টাকা পাচ্ছে, তার একটা শ্বেতপত্র প্রকাশ করা হোক। কারণ এখানকার মানুষ জানে না, কেন্দ্রীয় সরকার যাই করছে সেটাই কিন্তু এখানকার মানুষ জানে না, সবটাই মিথ্যা বলছেন। তাই পুনরায় তারা বলছেন যে শ্বেতপত্র প্রকাশ করুন এবং বলুক, তারপরে এখানকার মানুষ বিশ্বাস করবে। এর আগেও আমরা দেখেছি সুকান্ত মজুমদার লক্ষ্মীর ভান্ডার নিয়ে কটাক্ষ করেছিলেন, 1000 টাকা ভাতা পায় বলে কটাক্ষ করেছিলেন, ঠিক তেমনি আবার সেই 1000 টাকার সেই কটাক্ষই তিনি আবার বললেন 3000 টাকা করে বিজেপি সরকার দেবে অন্নপূর্ণা যোজনা অন্তর্ভুক্ত করলে। নাম কর্মীদেরও বললেন আপনারা প্রত্যেক বাড়ি বাড়ি গিয়ে মানুষকে বলুন, একদিকে যেমন কর্মীরা এইখানে বিজেপিতে অংশগ্রহণ করবে, নতুন কর্মী আসবে, ঠিক তেমনি যেন নতুন ভোটার আছে, এমনটাই কিন্তু বক্তব্য রেখেছেন অভিক। ধন্যবাদ তোমায় চন্দন সেনগুপ্ত, আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি। আপনাদেরকে শোনাবো সুকান্ত মজুমদার কি বলেছেন। কি দেখবো সেটা বলছি না, কিন্তু দেখবো যে আমরা মহিলাদের কাছে গিয়ে সেটা করবো। তাই আমার আপনাদের কাছে আহ্বান যে এই সদস্যতা অভিযানকে আমরা আন্দোলনের রূপ এবং ভারতীয় জনতা পার্টির কর্মীরা প্রায় গোটা দেশে 13 কোটি মেম্বারশিপ হয়েছে, কে করেছে? নরেন্দ্র মোদীর উপর থেকে করেনি, সেই রাজ্যের রাজ্য সভাপতি বা একা করেনি, বা আমাদের অন্যান্য নেতৃত্ব করেনি। ভারতীয় জনতা পার্টির শক্তিশালী স্তম্ভ হচ্ছে সুকান্ত মজুমদারের এই বক্তব্যকেই রাজনৈতিক মহল তারা ঠিক কিভাবে দেখছে, কি পাল্টা দিয়েছেন তারা, শোনাব। বাংলায় একটা প্রবাদ আছে, ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে। এখন সুকান্ত মজুমদার নামক বিড়াল ঠেলায় পড়েছে, তাই জন্য এখন অন্নপূর্ণা যোজনা অনেক গল্প দিতে হচ্ছে। এই সুকান্ত মজুমদার গত লোকসভার আগে কি বলেছিল, লক্ষ্মীর ভান্ডারকে ভাতা বলে কটাক্ষ করেছিল, ভাতা দিয়ে ভোট কিনছে। যে সুকান্ত মজুমদার যে বিজেপি, এই ভাতা ভিক্ষা ভিক্ষার ঝুলি দিয়ে ভোট কিনছে বলেছে, কটাক্ষ করেছে লক্ষ্মীর ভান্ডারকে, স্বাস্থ্যসাথীকে, কন্যাশ্রীকে, আজকে তাকে অন্নপূর্ণা ভান্ডারের কথা বলছে। সুকান্ত মজুমদারকে বলবো আপনাদের তো নিজেদের শাসিত রাজ্যে নাকি 3000 টাকা দিচ্ছেন, কোন কোন রাজ্যে দিচ্ছেন এক প্লিজ দিন। দ্বিতীয় কথা, আপনারা তো সারা দেশে ক্ষমতায় আছেন, আপনাকে কে বারণ করেছে বাংলার মহিলাদের টাকাটা দিতে? মমতা ব্যানার্জি 1000 টাকা দিচ্ছে, বাকি 2000 টাকা আপনার যদি ইচ্ছে করে আপনি দিন না, কে বারণ তো কেউ করেন। আপনি এত বড় বড় বাতেলা না মেরে, আগে নরেন্দ্র মোদী 400 টাকা রান্নার গ্যাসটাকে বাংলার মায়েদের কাছে 1000 টাকা বুদ্ধি দিয়েছে, আপনার যদি সরকারের মুরুদ থাকে আপনি তো হাফ প্যান্ট মন্ত্রী, আপনি ফুল প্যান্টের যারা মন্ত্রী আছে তাদের কাছে গিয়ে দাবি করুন যে 1000 টাকা রান্নার গ্যাস থেকে 400 টাকা ইচ্ছে আসবে, তাহলেই হবে, বাংলার মায়েরা আর কিছু চাইবে না। আসলে আপনাদের এই নির্লজ্জ মিথ্যাচার বাংলার মানুষ জানে বলে বোঝে বলেই 18 থেকে 12 নামিয়ে দিচ্ছে। বিস্মিত হওয়ার কিছু নেই, বিজেপি এবং তৃণমূল উভয়ই তো একই স্কুলের ছাত্র, ক্লাসের ছেলেদের মধ্যে যেমন ঝগড়া হয় সেই যখন ঝগড়া মাঝামাঝি করে, সেই জন্য এখানে বিজেপির পরিকল্পনা আর তৃণমূলের পরিকল্পনার মধ্যে কোনো পার্থক্য নেই। মুখে ওরা বলছে তৃণমূলের লক্ষ্মী ভাণ্ডার টান্ডার খারাপ, কিন্তু একইভাবেই তারা ওই
সদস্য করবার জন্য প্রলোভন দেখাচ্ছেন। এত নিম্নরুচি রাজনীতিতে চলে না, এটা কবে আর তৃণমূল বিজেপি বুঝবে না আমি জানি না। এতে পশ্চিমবঙ্গ শুধু নয়, গোটা রাজনৈতিক আদর্শের ক্ষতি করছেন এরা। যত তাড়াতাড়ি এরা বিদায় হন রাজনীতির অঙ্গন থেকে, ততই দেশের মঙ্গল। আপনারা আশ্চর্য হচ্ছেন, কিন্তু আমরা তো আশ্চর্য হচ্ছি না, এই কারণে কিন্তু মিস কল দিয়ে শুরু হয়েছিল তো। আর তৃণমূল কথা হচ্ছে পার্টিটা ওই তারপরে বলবে জুমলা ছিল 15 লক্ষ টাকার মতো। আসলে যে গাছে দেখবেন, আম গাছে আম হয় আর আমড়া গাছে আমড়া হয়, তো বিজেপির বড় নেতারা 15 লক্ষ টাকা, হ্যাঁ, তারপরে সব চাকরি বাকরি সব বলেছে না, 2 কোটি বেকারের চাকরি দেবো, মানে সারা ভারতবর্ষে ট্রিলিয়ন ট্রিলিয়ন সব ইনকাম গ্রোথ হবে, ইকোনমিক ডেভেলপ করবে, তো সেই দলের লোকেরা তো এই কথা বলবেনি। একটা রাজ্য সরকার তারা ক্ষমতায় না আসেই তারা সদস্য পদ দিয়েই যদি দেয়, যুক্তরাষ্ট্রীয় কাঠামোতে এটা কিভাবে সম্ভব আমি তো জানি না, গল্পের গরু কি করে গাছে উঠছে উনি ভালো বলতে পারবেন। তারপরে ওই ভাওতা দিয়ে সদস্য পদ করে নিয়ে তারপরে বলবেন জুমলা ছিল, এই আর কি। ইতিমধ্যে বিভিন্ন রাজ্যে, মধ্যপ্রদেশ সহ অন্যান্য রাজ্যে, এই প্রকল্পটিতে যে অর্থ দেওয়া হয় সেটা 3,000, ফলে স্বাভাবিকভাবে এই সংকল্পকে মানুষের কাছে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে আমাদের সম্মানীয় প্রেসিডেন্ট এই কথা বলেছেন। এই নিয়ে রাজনীতি না করে বরঞ্চ উন্নততর পশ্চিমবঙ্গ তৈরি করবার ক্ষেত্রে তৃণমূল কংগ্রেসের চিন্তা ভাবনা, তার বিপরীতে দাঁড়িয়ে জনতা পার্টি, বিশেষ করে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল SDGতে যেভাবে পশ্চিমবঙ্গ প্রতিদিন পিছিয়ে পড়ছে, সেই জায়গার থেকে বিজেপি কিভাবে পরিকল্পিত করে পরিকল্পিত ভাবে সেটাকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেছে, তারই একটি প্রতিচ্ছবি।